হ্যালো এবি আসসালামু আলাইকুম কাছে কি দূরে যে যেখানে আছেন আল্লাহর রশেষ রহমতে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ কিন্তু চোদ্দই রমজান এবং মাকফিরাতের চতুর্থ দিন তো দেখতে দেখতে আমরা চোদ্দ রমজান পার করলাম তো আজকে আমি চোদ্দো রমজান অর্থাৎ পনেরো রমজানের ছেহেরি এবং চোদ্দোই রমজানের ইফতারির কী কী আয়োজন করতে যাচ্ছি সেগুলাই আর কি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে অবশ্যই অবশ্যই দেখতে থাকুন আমি কি কি আয়োজন করছি তো চলুন শুরু করা যাক তো দেখুন সবাই এই যে আমার রান্নাবান্নার আয়োজন এগুলো আমি কোটা কাটা করবো তো এখানে ভুঁড়ি আলু পটল ছোলা ডিম তারপরে একটা বেগুন নিয়েছি বেগুনই বানানোর জন্য লেবু শরবত নিয়েছি খেরাই নিয়েছি সবগুলো একবারে আর কি কুটে কোটা কাটা করে আমি রান্না বান্না করবো তো এখানে আমি সব কোটা কাটা শেষ করে ডিমটা ফাটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু আমি আলু সিদ্ধ আর ছোলা সিদ্ধ করতে দিয়েছি আর একটা কড়াইতে তেল গরম করতে দেব দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব আমার কিন্তু আগে থেকেই বলছি কোটা কাটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম আর আমি এই ডিম রান্না করব আজকে পটল দিয়ে পটল ডিম আমার খুবই ভালো লাগে তো আমি ডিমটাকে প্রথমে ভেজে নেব ভেজে নিয়ে এটা মাঝখান থেকে কেটে আমি এটা পিস করে নেব আর আজকের রান্নাতে কিন্তু মনির প্রিয় খাবার হচ্ছে গরুর ভুড়ি রান্না আর আজকে সব কিছুই কিন্তু আমি দুপুরের পর থেকে আর কি ইফতার পর্যন্ত যা যা রান্না করবো সেহেলির জন্য সবই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এখন আমি ভুড়ি রান্না করব তো ভুড়ি রান্না করার জন্য আমি কিছু আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে আমি ভেজে নেব হালকা লালচে করে কারণ আলু না ভাজলে যেন আমার কাছে খুব একটা ভালো লাগে না এই জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি এর মধ্যে একটুখানি হলুদ আর নুন দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি আর রোজা মানেই তো সবাই বোঝেন হ্যাঁ দুপুরের পর থেকে আমাদের অনেক কাজ থাকে তাই জন্য আর কি সব কিছু শেয়ার করা সম্ভব হয় না তো আর কি এটুকুই আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমি ভড়িটাকে রান্না করে নিব আর ভড়ি রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ হালকা করে ভেজে নিব কারণ আমার কাছে পেঁয়াজটা হালকা করে ভেজে না নিলে আমার কাছে পেঁয়াজের একটা গন্ধ লাগে এবং পরবর্তীতে আর কি তরকারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এখানে রসুন বাটা আদা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর এলাচ ডালচিনি লবঙ্গ এগুলো দিয়ে জিরার মশলা দিয়ে তারপরে হলুদ গুঁড়ো ঝালের গুঁড়া এগুলো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে তারপর আমি ভুঁড়িটা কিন্তু রান্না করব। আর আমার মুন্নি তো ভুড়ি খেতে খুবই ভালোবাসে আমারও ভুড়ি খেতে খুব পছন্দ হয় তো ভাবলাম আজকে একটু ভুড়ি রান্না করি তো এখন আমি ভুড়িটাকে সুন্দর করে কষিয়ে নিব আর এটা কিন্তু গরুর ভুড়ি একটু সময় লাগবে রান্না করতে আর ওদিকে কিন্তু মুন্নি রেডি হচ্ছে তার আর্টের ক্লাসে যাওয়ার জন্য তো ভাবলাম সবার সাথে শেয়ার করি এই যে দুজন মিলেই আর কি আর্টের ক্লাসে যাচ্ছে তার মধ্যে আমি এদিকে রান্না করছিলাম তো হ্যাঁ এই চলে গেল ওরা দুজন মিলে এখন আমি ভুঁড়িটা রান্না শেষ করব এখন এর মধ্যে আর কি আমি আলু ভেজে রাখছিলাম সেগুলো দিব দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে হালকা একটু ঝোল দিব কারণ আজকে আমি ভাজা ভাজা করব না এটা কারণ সব সময় ভুড়ি ভাজা ভালো লাগে না এই জন্য আমি অল্প একটু ঝোল দিয়ে জাস্ট কষা কষা করে রাখবো আর এটাও আমার মনে খুব খেতে ভালোবাসে তো আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আর এটা ভালো করে বলক তুলে তারপর এটাকে আমি নামিয়ে নেব এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ছোলা সিদ্ধ করে রাখছিলাম তো ছোলাটাকে ভোনা করে নেব এটা কিন্তু আমার এফতারির জন্য তো ছোলা ভোনা করার আগে সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে আমি ছোলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন ছোলা আর একটা আলু সেদ্ধ করে রাখছিলাম সেটা আমি হালকা ম্যাশ করে এর মধ্যে দিয়ে ছোলাটাকে সুন্দর করে একটা ঘুগনি বানিয়ে নিলাম আর এভাবে একটা আলু ম্যাশ করে দিলে ঘুগনিটা খেতে অনেক মজা হয় আমার ঘুগনি রান্না করা শেষ হয়ে গেছে ওই সাথে সাথে আমি পটল রান্না করা শুরু করে দিয়েছি আর আমি তো আজকে বলছি অনেক ফাস্ট ফাস্ট আমার কাজ করতে হবে তার কারণ হাতে সময় অনেক কম কারণ অনেক দেরি করেই আর কি আমি রান্না করতে আসছিলাম তো আমার পটলটাকে কষানো হয়ে গিয়েছে এখন আমি পটলের মধ্যে অল্প করে ঝোল দিয়ে দিব আর পটল ডিম রান্না তো অনেক মজাই লাগে এর ভিতরে যদি নারকেলের দুধ দেওয়া হয় তাহলে আরও মজা লাগে তো আমি ডিমগুলোকে এখন পটলের মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কুক করে নিব তো আমার পটল রান্নাও হয়ে গিয়েছে এখন আমি ইফতারির জন্য বেগুনির চপ ভাজবো আর কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে বেগুনির চপগুলো আমি এক এক করে ভেজে নিবো আর আজকে আমার খুব ভাল লাগছে যে আমার বেগুনির চপগুলো অনেক সুন্দর হয়েছে কারণ তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছিলো তো এই যে আমার বেগুনির চপগুলো খুব সুন্দর হয়েছে এক এক করে আর কি আমি সবগুলাই ভেজে নেবো আর আজকের এফতারিতে কি কি থাকছে রান্নার শেষে অবশ্যই সবাই দেখতে পাবেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার বেগুনিগুলো এত সুন্দর ফুল ছিল যে সব বেগুনি ভাজাগুলো আপনাদের সাথে শেয়ার করি তো আমার কিন্তু এফতারি কমপ্লিট হয়ে গিয়েছে এবং রান্না রান্নাবান্নাও কমপ্লিট এই যে আজকে সাবুজ শরবত আর এই যে ছোলা বেগুনি চপ খেজুর আর এই যে লেবুর শরবত এগুলাই আজকে এফতারির আয়োজন এটা আমার কাছে অনেক সাদা মাটা এফতারি আর শরবতটা আজকে লেবু শরবতই বানাবো অন্যান্য দিন ট্যাং ট্যাং দিয়ে বানাই তো আজকে ভাবলাম একটু লেবু শরবতই খাই তো আমার এই যে ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে ছেড়ির জন্য আমি কি কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ